শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উপরে হেলিকপ্টার, নিচে সাজোয়া যান নিয়ে তালেবানের প্যারেড। দেশ ছেড়ে পালানোর আগে বাইডেনকে যা বলে গিয়েছিলেন আশরাফ গানি। আফগানিস্তানে দুই দিনের মধ্যে নতুন সরকার ঘোষণা। যে কারণে আফগান সীমান্ত নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান। আমেরিকানদের ফেরাতে তালেবানের সাথে গোপনে সমঝোতা করেছিল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গোয়েন্দাদের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করল তালেবান। এবং সবশেষ থাকছে আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে যা বললেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। যুক্তরাষ্ট্র সহ বিদেশি সেনাদের কাছ থেকে দখল করা ব্যাপক সংখ্যক সামরিক যান নিয়ে প্যারেড করেছে তালেবান। আল জাজিরা খবরে বলা হয়েছে তালেবানের আধ্যাত্মিক ভূমি কান্দাহারে একটি হেলিকপ্টার চক্কর দেয়। ওই হেলিকপ্টারে কালেমা লেখা তালেবানের সাদা পতাকা ছিল। অন্যদিকে তালেবানের পদাতিক বাহিনী বিদেশি সেনাদের কাছ থেকে দখল করা হাম্বি নিয়ে কান্দাহারের মহাসড়কে প্যারেড করে। এ সময় সামরিক যান গত 20 বছরে ন্যাটো বাহিনীর কাছ থেকে দখল করেছে তালেবান। দুই সপ্তাহ আগে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে, কিন্তু কাবুল থেকে মার্কিন সেনাবাহিনীর শেষ বিমান ছেড়ে যায় সোমবার মধ্যরাতে। এরপর বুধবার এই বিজয় উদযাপন করল তারা। তালেবানের প্যারেড দেখা যায় আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে। সারি সারি সবুজ সামরিক যান, সঙ্গে ছিল সাদা পতাকা সম্বলিত শত শত তালেবান যোদ্ধা। তারা আল্লাহু আকবার স্লোগান দিচ্ছিল। কান্দাহার শহরকে তালেবানের জন্মভূমি বলা হয়। পশতু অধ্যুষিত এই প্রদেশে তালেবান গঠিত হয়েছিল। এরপর 1900 তারা আফগানিস্তানের ক্ষমতা দখল করে। 2001 সালে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সামরিক ন্যাটো আক্রমণ করে তালেবানকে ক্ষমতাচ্যুত করে। তালেবান কাবুল দখলের পর আফগানিস্তান থেকে পালানোর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সংক্ষিপ্ত ফোনালাপ হয়েছিল আশরাফ গানির। সে সময় পাকিস্তানের সহায়তায় তালেবান সর্বশক্তি দিয়ে আক্রমণ চালাতে পারে বলে বাইডেনের কাছে আশঙ্কা প্রকাশ করেছিলেন আশরাফ গানি। বার্তা সংস্থা রয়টার্স গানির সঙ্গে বাইডেনের ফোনালাপের সত্যতা যাচাই করেছে, তবে এই ব্যাপারে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তালেবান আশরাফ গানির ক্ষমতা পুরোপুরি দখলের কয়েক সপ্তাহ আগে 23 জুলাই বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন আশরাফ গানি। ফোনে তিনি বাইডেনকে বলেছিলেন, মিস্টার প্রেসিডেন্ট, তালেবান সর্বশক্তি দিয়ে আমাদের উপর আক্রমণ করতে চলেছে। তালেবানকে প্রয়োজনীয় রসদ আর পরামর্শ দিয়ে সাহায্য করছে পাকিস্তান। 10 থেকে 15 হাজার বিদেশি জঙ্গি, যাদের বড় একটা অংশ পাকিস্তানি, তালেবানকে সাহায্য করছে তারা। তাই বিষয়টি আমলে আনা দরকার বলে বাইডেনকে জানিয়েছিলেন আশরাফ গনি। 14 মিনিটের ওই আলাপচারিতায় তারা সামরিক সাহায্য, রাজনৈতিক কৌশল সহ বিভিন্ন ইস্যুতে নিয়ে কথা বলেছেন, কিন্তু বাইডেন বা গনি কেউই তালেবান সাহসা পুরো দেশের নিয়ন্ত্রণ নিতে পারে সে ব্যাপারে কোনো ইঙ্গিতই দেননি। কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান শের আব্বাস ইস্তাক নেজাই বিবিসির পশতু বিভাগকে বলেছেন, তাদের নতুন সরকারে বিভিন্ন পক্ষকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সরকারে নারীও ভূমিকা থাকবে। তবে সরকার মন্ত্রী পর্যায়ে কোনো নারী থাকবে না বলে তিনি জানিয়েছেন এবং বলেছেন, গত 20 বছরে আমেরিকান সমর্থনপুষ্ট সরকারে কাজ করা কোনো নারীকে তালেবান সরকারে অন্তর্ভুক্ত করা হবে না। তিনি আরও বলেছেন, আগামী 2 দিনের মধ্যে কাবুল বিমানবন্দর খুলে দেওয়া হবে। আফগানিস্তানের কান্দাহার শহরে তালেবান নেতারা নতুন সরকার গঠন নিয়ে তাদের 3 দিনের আলোচনা শেষ করার পর ইস্তাক নেজাই এই মন্তব্য। বিবিসির দক্ষিণ এশিয়ার সংবাদদাতা রাজিনি ভূতনাথ বলেছেন, সমালোচকরা মনে করেছেন দেশটির বাস্তব পরিস্থিতির মধ্যে তালেবান রাজনীতিকদের বক্তব্যের প্রতিফল দেখা যাচ্ছে না। তারা বলেছেন, তালেবান তাদের এই বিজয়কে আফগানিস্তানে এক নতুন যুগের সূচনা হিসেবে দেখলেও বাস্তবে ভিন্ন মতাবলম্বীরা এখনও হামলা শিকার হচ্ছেন এবং নারী এবং কিশোরদের মৌলিক অধিকারগুলোকে মর্যাদা দেওয়া হচ্ছে না। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে সংখ্যা এবং উদ্বেগ বেড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানের। মার্কিন এবং অন্যান্য বিদেশি বাহিনী আফগানিস্তান ত্যাগের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর কারণ হিসেবে গত 2 দশকে পাকিস্তানে তালেবান গোষ্ঠীর হামলায় কয়েক হাজার মানুষ নিহতের কথা বলা হয়েছে। পাকিস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিষয়ে বলেন, আগামী 2 থেকে 3 মাস সংকটপূর্ণ হতে চলেছে। আফগান বাহিনী এবং পশ্চিমা সমর্থিত প্রশাসনের পতনের পর
আফগান পাকিস্তান বেড়ে যাওয়ার আশঙ্কা করছে ইসলামাবাদ। পাকিস্তান সরকার বলেছে যে বর্তমানে আন্দোলনের উপর দেশটির প্রভাব হ্রাস পেয়েছে। মূলত মার্কিন এবং অন্যান্য বিদেশি সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহারের তারিখ ঘোষণার পর থেকে তালিবানদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ায় এটি হ্রাস পেয়েছে বলে জানান তারা। আমেরিকানদের ফিরিয়ে আনতে তালেবানের সাথে গোপন সমঝোতা করেছিল যুক্তরাষ্ট্র। এর জের ধরে তালেবান সদস্যরা আমেরিকানদের গোপন পথে কাবুল বিমানবন্দরে নিয়ে এসেছিল। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সহ কয়েকটি পত্রিকা এই খবর প্রকাশিত করেছে। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, আমেরিকানদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরে একটি গোপন ফটক এবং কল সেন্টার প্রতিষ্ঠা করেছিল। অপর এক কর্মকর্তা সিএনএনকে জানান, তালেবানের সাথে এই সমঝোতা চমৎকারভাবে কাজ করেছে। আমেরিকার দুই প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, আমেরিকানদের বিমানবন্দরে প্রবেশের আগে জড়ো হওয়া কেন্দ্রগুলোতে নিয়ে আসা হয়। এই কাজেই তালিবান সহযোগিতা করে। বিমানবন্দরের কাছাকাছি প্রতিষ্ঠিত ওই কেন্দ্রগুলোতেই মার্কিন কর্মকর্তারা জড়ো হওয়া আমেরিকানদের পরিচয় যাচাই করে এবং পালানোর জন্য বিমানবন্দরে জড়ো হওয়া বিপুল সংখ্যক আফগানকে এড়িয়ে গোপন পথে বিমানবন্দরের ভিতরে নিয়ে যায়। পালাতে আগ্রহী আমেরিকানরা এবং আমেরিকান পাসপোর্টধারী অনেকে যখন শুনছিলেন যে তাদেরকে তালেবান পাহারা দিয়ে বিমানবন্দরে নিয়ে যাবে, তখন তারা বিশ্বাসই করতে পারেনি। কিন্তু তালেবানের সহযোগিতায় তারা নিরাপদে বিমানবন্দরে পৌঁছে যায়। এ কর্মকর্তা বলেন, কোনো কোনো দিন তালেবানের কয়েকবার করেও আমেরিকানদের বিমানবন্দরে নিয়ে আসে। আমেরিকানদের জড়ো করার একটি কেন্দ্র ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবন, এটি ছিল বিমানবন্দরের সামান্য দূরে। জুলাই থেকে কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অন্তত 122,000 লোককে বিমানে করে সরিয়ে নেওয়া হয়, আর সরিয়ে নেওয়ায় আমেরিকানদের সংখ্যা 6,000-এরও বেশি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক র্যাব বলেছেন, গোয়েন্দারা রিপোর্ট ছিল যে তালেবান এই বছর কাবুল দখল করতে পারবে না। আল জাজিরার খবরে বলা হয়েছে, সমগ্র বিশ্বে যখন আফগানিস্তান থেকে পশ্চিমা বিশ্বের অপরিকল্পিত সেনা প্রত্যাহার নিয়ে সমালোচনা করছে, এমন সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন। যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্য আফগানিস্তানের সরকারের পতনের ভবিষ্যৎবাণী করতে ব্যর্থ হয়েছে, আর এই কারণে তারা সেনা প্রত্যাহার করা নিয়ে পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি। গত সপ্তাহে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার এবং আফগান মিত্রদের সরিয়ে নিয়ে কাবুল বিমানবন্দরে অরাজকতা পরিস্থিতির তৈরি হয়। তালেবান রাজধানী দখলের পর হাজার হাজার মানুষ বিমানবন্দরে ভিড় করে। বিমানবন্দরের গেটে আইএস খোরাসান শাখার আত্মঘাতী হামলায় 13 জন যুক্তরাষ্ট্র সেনা, 2 জন ব্রিটিশ নাগরিক সহ 200+ মানুষ নিহত হয়। এছাড়া হুড়ুহুড়ি এবং অজ্ঞাত গুলিতে মারা যায় 25 জনেরও বেশি মানুষ। এই ঘটনার পর দেশের ভেতর এবং বাইরে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের ব্যাপক সমালোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক র্যাবের পদত্যাগের দাবি উঠে। বুধবার এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা রিপোর্ট ছিল সেনা প্রত্যাহার করা ছাড়া তালেবান কাবুল দখলে নিতে সক্ষম হবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তানে হানা দিয়ে ট্র্যাজেডি ছাড়া আর কিছুই পায়নি। বুধবার রাশিয়ার সুদূর পূর্বের একটি শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ তরুণীর মধ্যে বক্তব্য দেওয়ার সময় রুশ প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তানে গত 20 বছর ধরে উপস্থিত ছিল। এতগুলো বছর তারা সেখানে বসবাসরত মানুষকে সভ্য করার চেষ্টা করেছে। আমেরিকা নিজের দেশের জীবনযাপনের নিয়ম পদ্ধতি আফগান জনগণের ভেতরে প্রবেশ করাতে চেয়েছে, কিন্তু এর ফলাফল হয়েছে ডিম, অর্থাৎ শূন্য। আফগানিস্তানে তালেবানের সঙ্গে দীর্ঘ 20 বছর যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সর্বশেষ সেনা কাবুল বিমানবন্দর ত্যাগ করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের পরিসমাপ্তি ঘোষণা করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীর আক্রমণে উভয় পক্ষে শুধু প্রাণের ক্ষতি হয়েছে, অন্য জাতির উপর কখনো ভিনদেশি মূল্যবোধ চাপিয়ে দেওয়া যায় না, এটা অসম্ভব। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।